মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যত নিয়া টানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড ফর দা এন্টায়ার ইউনিভার্স ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি বিশ্বনবী একদিন ফজরের সালাত শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার ছিলেন তো তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলল রুকানা আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা সুবহানাল্লাহ পড়ে রুকানা বলে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমি তো কালিমা পড়ব না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিশ্বনবী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিশ্বনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতই না সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিশ্বনবী বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নেই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতুস সাদিয়া বলল এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকায় দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না এখন বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার টান হাত মুবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনা দিবাজ সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো অবাক ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হুশিও দিল না লাথিও মারল না বেহুশ হইলি কেন রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে করবেন না কিন্তু মারামারির নামে কিন্তু আল্লাহ কোরআনে একটা সূরাই দিয়েছে সূরাতুল মুজাদালা মুজাদালা মানে মারামারি করা ঝগড়া করা ঝগড়ার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি সুন্দর কোরআন মানব প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আল্লাহ কোরআনে বাদ দিয়েছে তাই না মানুষের প্রয়োজনীয় সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই এজন্য আল্লাহ বলেছেন এটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই দিস ইজ দ্য বুক ওয়্যার অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপিশন নো কোশ্চেন ইন ইট এন্ড এ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন হু আর মুহসিনিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন করে কিতাবটারে পাঠিয়েছে কে এজন্য মারামারি যদি করতেই হয় সেটা করতে হবে ইসলামের জন্য কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না
ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কী জীবনী মাদানী জীবনী মাক্কী জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না বিশ্বনবী ওনার জীবনে কখনো আগ বাড়িয়ে কাউরে মারতেন না এর কারণ নবীর মায়ের হজম করার মতো বাপের বেটা মক্কা মদিনার জমিনে ছিল না চিল্লায় বলেন ঠিক কিনা আরেকটা কায়দা জেনে নেন নবী যাকে মারে সে জাহান্নামী আর যে নবীকে মারে সেও জাহান্নামী কেউ যদি নবীকে নিহত করে ও জাহান্নামে যাবে আর নবী যদি কাউরে নিহত করে সেও কারণ নবী তো যেন তেন কাজে কাউরে মারবে না ঠিক কিনা নবী যখন হাত তুলবে এখানে কজ এন্ড ইফেক্ট আছে ভ্যালিড রিজন আছে এমনি এমনি নবী হাত তুলবে না এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন সাধারণ নাগরিক মেরো না কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জারত সন্তান বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্বনবীর ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে আরো বাড়িয়ে দাও বিশ্বনবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে ঠিক না গোটা বিশ্বকে ভদ্রতা নম্রতা সিভিলাইজেশন বিনয় ম্যানার শিখিয়ে গিয়েছেন বিশ্বনবী ঠিক কিনা অ্যাজ এ ফাদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ টিচার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি অ্যাজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে বিশ্বনবী সাধারণ কোন মানুষ নন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে